IPL পুনরুত্থান আসরে বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান খেলছেন দিল্লি ক্যাপিটালস দলের হয়ে। আসসালামু আলাইকুম, ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। IPL পনেরোতম আসরে জাতীয় দলের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান খেলছেন দিল্লি ক্যাপিটালস দলের হয়ে। তবে এখন পর্যন্ত 8 ম্যাচ খেলা মুস্তাফিজ ভালো কিছু দেখাতে পারেনি। এই পেসারের পারফরমেন্স বিশ্লেষণ করলে সেভাবে ভালো বলা যায় না, আবার একদম খারাপও বলা যায় না। তবে বাংলাদেশ কাটার মাস্টার IPL এ এবারের আসরটা শুরু হয়েছিল দুর্দান্ত ভাবে। তিনি গুজরাটের বিপক্ষে 3 ম্যাচে মন গড়া বোলিং করে উইকেট নিয়ে সকলের নজর কাড়েন, তবে এরপর আর সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। সেভাবে উইকেটের দেখাও পাচ্ছিলেন না তিনি। তবে 2-1 ওভার বাদে প্রতিটি ম্যাচে মোটামুটি ভালো বোলিং করেছেন মুস্তাফিজ। 8 ম্যাচে 32 ওভারে 7.62 ইকোনমিতে 8 উইকেট শিকার করেন মুস্তাফিজ। অবশ্য IPL এ মুস্তাফিজ 2016 পর কখনোই ম্যাচ প্রতি 1 উইকেটের বেশি পাননি। 2016 সালে সবাইকে চমকে দেওয়ার ম্যাচে ও 16 ম্যাচে তার উইকেট 17 ছিল। সবচেয়ে বেশি দুঃখের বিষয় হলো গত টানা 3 ম্যাচ মুস্তাফিজকে সাইড বেঞ্চে বসিয়ে রাখছেন দিল্লি দল। তবে মুস্তাফিজকে বসিয়ে রাখার বেশ কিছু কারণ অবশ্য রয়েছে। তার আসল কারণ, এবারের IPL এ তরুণ ক্রিকেটারদের উপর বেশি প্রাধান্য দিয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। IPL শুরুর দিকে লক্ষ্য করলে দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর এবারের আসরে প্রতিটি দল দেশীয় তরুণ পেসারদের উপর জোর দিয়েছে বেশি। এছাড়াও অনেক দলই এখন দেশে বাঁহাতি ফাস্ট বোলার রয়েছে, শুধু বাঁহাতি পেসার খেলাতে হবে এই যুক্তিতেই যেন কোনো বিদেশি কোটা পূরণ হয়ে না যায় সেটা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। তাই আগে থেকে দিল্লি ক্যাপিটালস বাংলাদেশি বাঁহাতি মুস্তাফিজের সঙ্গে দেশি 2 বাঁহাতিকেও কিনে রেখেছেন তারা। মুস্তাফিজের সাবেক রাজস্থান সতীর্থ চেতন সাকারিয়া ছাড়াও দলে নেওয়া হয়েছে খলিল আহমেদকে। অন্যদিকে এনরিক নারকিয়ার ইঞ্জুরি কাটিয়ে ফর্মে ফেরায় আরও সাইড বেঞ্চে চলে যেতে হয়েছে মুস্তাফিজকে। যদিও অবশ্য দিল্লির জার্সিতে শুরুতেই একাদশে খেলার কথা ছিল নারকিয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি পুরোপুরি ফিট না থাকার কারণে তার পরিবর্তে একাদশে জায়গা হয়েছিল কাটার মাস্টারের। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।